আমরা রামপুর একরাম উন্নেসা বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। স্কুলে আমাদের জোর করে কোচিং করানো হচ্ছে এবং 1000 করে টাকাও নেওয়া হয়েছে। মোট 62 জনের কাছ থেকে 62,000 টাকা নেওয়া হলেও কোচিংয়ে তেমন পড়ানো হয় না। এবার আমরা একজন তরুণ আদর্শ শিক্ষকের কথা বলতে চাই। তিনি শিক্ষার্থীদের মাঝে যেমন জনপ্রিয়, তেমনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও তুমুল জনপ্রিয়। রাজধানীর মিরপুর 11 নম্বর এলাকার এই ভবনের 5ম তলায় সাফিন্স ইংলিশ কোচিং সেন্টার। এই শিক্ষকের নাম শেখ বুলবুল আহমেদ, তবে বেশিরভাগ মানুষ তাকে কোচিং এর নামে অর্থাৎ সাফিন নামেই চেনে। তিনি নাকি প্রায় 20 বছর ধরে ইংরেজি ভাষা শিক্ষা দিয়ে আসছেন এবং সেই সুবাদে সাফিন্স কোচিং সেন্টারটি গড়ে তুলেছেন। শেখ বুলবুল আহমেদ শুধু একজন আদর্শ শিক্ষকই নন, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবেও বেশ জনপ্রিয়। ফেসবুক এবং ইউটিউবে তাকে লাখ লাখ মানুষ ফলো বা অনুসরণ করে। এই যে 7000 টাকা আমি আপনাকে দিলাম। এসবের পাশাপাশি তিনি একজন দানশীল এবং মানবিক ব্যক্তিত্ব। I'm sorry, Sugina, what I did. আবার অভিনয় প্রতিভাও আছে তার। শেখ বুলবুল আহমেদ একজন অনুকরণীয় ব্যক্তিত্ব বটে, কিন্তু একটা ঘটনার পর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তাকে নিয়ে তুমুল হইচই শুরু হয়েছে। তালাশ ফিডব্যাকের মতো একটা জায়গায় কারো ভালো কর্মের কথা তুলে ধরায় বা গুণ কীর্তন করায় আপনারা কেউ আবার সন্দেহ করেন নিত। ফেসবুক, ফুড রিভিউ এবং একটা ব্যাটারি। হ্যাঁ, রেস্টুরেন্টে খেতে গিয়ে সুপের মধ্যে ব্যাটারি পেয়েছিলেন শেখ বুলবুল আহমেদ ওরফে সাফিন। সুপের মধ্যে ব্যাটারি, ভিডিওটা খুব দ্রুতই ভাইরাল হয়ে যায়। ঘটনা শেষ পর্যন্ত আরও বহুদূর গড়ায় এবং বেরিয়ে আসে অনেক কিছু। প্রথমে আমরা ওই ভাইরাল ভিডিওটা দেখে আসি। ক্যান ইউ বিলিভ সুপের মধ্যে ব্যাটারি? আই এম নট গেটিং ইট। সো আমি একটা রেস্টুরেন্ট এখানে খেতে আসছি, কি করে আমি কিন্তু লাইভে আসছি, আপনি ভুলে উল্টাপাল্টা কিছু বলেন না, করেন না, বলেন। আমার কিন্তু প্রায় 1 লাখ ফলোয়ার এখানে, আর এটা কিন্তু শেয়ার হয়ে যাবে, 2 লাখ শেয়ার হবে। সামাজিক যোগাযোগের মাধ্যম ভিন্ন একটা দুনিয়া, কিন্তু এখন মানুষের জীবনের প্রতিদিনের প্রায় অপরিহার্য সঙ্গী। ইউটিউবে রোস্টিং বলে একটা বিষয় আছে, এর অর্থ হলো কাউকে পচানো। ওই সুপের মধ্যে ব্যাটারি পাওয়া নিয়ে রোস্টিং করেন একজন ইউটিউবার। তারপর সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয় ভিন্ন এক যুদ্ধ। যার কিনা অরিজিনাল নেম হচ্ছে শেখ বুলবুল আহমেদ, অ্যাট লিস্ট তার পাসপোর্ট সেটাই বলে। বাংলাদেশের 99% পাসপোর্টের নাম ওয়াইজ কিন্তু তার তাকে মানুষ ডাকে না। আপনি কি আসলে সুপে ব্যাটারিটা দিয়েছেন? ইয়েস অর নো? অফকোর্স নো। এই পর্যন্ত একটা প্রমাণও সে আমাকে দেখাইতে পারলো না, আপনাদেরকে দেখাতে পারলো না। তার লাইভে এসে বলে যে থার্ড কোশ্চেনে যে অ্যান্সারটা বলে যে না, সে মেয়েদেরকে হ্যারাস করে না, ইটস রং। আমার ফ্যান ফলোয়ার আছে, কেউ যদি আপনাদেরকে এটা বলে, প্রমাণ দিতে পারে, আমি যে কোনো শাস্তি আপনাদেরকে মেনে নিব। ঘটনার এমন পর্যায়ে শেখ বুলবুল আহমেদ ওরফে সাফিনের কর্মকাণ্ড নিয়ে মুখ খুলতে শুরু করে সাফিন্স কোচিং সেন্টারের কয়েকজন শিক্ষার্থী। অভিযোগ ওঠে যৌন হয়রানির। একজন তো সরাসরি ফেসবুক লাইভে এসে শেখ বুলবুল আহমেদের কর্মকাণ্ড তুলে ধরে। মূলত আমি হচ্ছি তার অনেক পুরনো একটা স্টুডেন্ট, 2012 সালের ব্যাচের। সে যখন তার একতলা একটা বাসায় তার কোচিং সেন্টার খুলেছিল, ক্লাস চলাকালীন অবস্থায় বসে যে এই সোমা তুমি একটু থেকো তো, আজকে তোমার সাথে একটু কথা আছে। এবার অন্য একজনের ইংরেজি শিক্ষার অভিজ্ঞতার কথা জানা যাক। আমি ওনার ভিডিওগুলো ইউটিউবে দেখি, উনি তো অনেক ভালোভাবে ক্লাসগুলো নিত, ইউটিউবে শিখাতো। তারপর সাদিয়া আফরিন, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য শেখ বুলবুল আহমেদের সাফিন্স কোচিং সেন্টারে ভর্তি হতে যায়। সবাইকে আমি বলিও না, তো তোমাকে আমি বলছি, তুমি স্পোকেনের যে রেগুলার কোর্স ওইটা না করে তুমি প্রাইভেটলি যে কোর্সটা আছে ওইটাতে তুমি ভর্তি হয়ে যাও। ওইটাতে বেশি না, আমি সবার কাছ থেকে 1 লাখ টাকা নিই, আমি তোমার কাছ থেকে 50,000 টাকা নিব। এমন আশ্বাসের পর সাফিন্সে ভর্তি হতে আর কোনো দ্বিধা ছিল না সাদিয়ার। তো বললো যে আমি তোমাকে নিজে পড়াবো, আমি নিজে তোমাকে শেখাবো। আমি যাওয়ার পরে সে আমাকে ব্যাসে ঢুকাই দেয়। মাঝে মাঝে সে বলতো যে আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাস থেকে একদম কর্নার একটা রুম আছে, 10 মিনিটের জন্য ওই কর্নার রুমে আসো, 10 মিনিট আমি তোমার ক্লাস নেব। সে হচ্ছে হঠাৎ করে চুলে হাত দেয়, পেছন দিক থেকে এসে আমার চুলে এভাবে হাত দেয়। হাত দিয়ে বলো যে হ্যাঁ তোমার চুলগুলো তো অনেক সুন্দর, হ্যান ত্যান।
কলমটা আমার হাতে যখন দিত ওই হাতে এইভাবে টাচ করতো, তো আমি তার সাথে সাথে করে কলমটা নিয়ে নিতাম। তো ওই দিনকে উনি আমাকে বললো যে আমার কোচিংয়ে আমি তোমাকে টিচার বানাবো, আমি তোমাকে, আমি শাফিন, আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে আমার কোচিংয়ের টিচার বানাবো যদি তুমি আমার মন মতো থাকো, যদি তুমি আমার মন মতো চলো বা আমাকে হ্যাপি রাখতে পারো। পেছন দিক দিয়ে আসে, এসে আমাকে জাস্ট পেছন দিক থেকে জড়ায় ধরে। আমার কাছে মনে হয়েছিল যে আপনার যে সে কতদিন খায় নাই, ক্ষুধার্ত রাস্তায় যে কুকুরগুলা খাবার দেখলে যেভাবে ঝাপসায় পড়ে, সে ঠিক ওইভাবেই আমার দিকে ঝাপসায় পড়তে মানে যাচ্ছিল। সাথে সাথে আমি আমার বই খাতা যা যা ছিল আমি নিয়ে বের হয়ে যাই, এবং আমি যখন বের হয়ে যাই তখন আমি দেখি যে ওই পাশে কেউ নাই। একটা শিক্ষা প্রতিষ্ঠান ভাইয়া, ওখানে কিন্তু কেউ জানে না যে ওই প্রতিষ্ঠানে কী হচ্ছে, কারণ ওখানে তো সবাই পড়ার জন্যই যায়, কে কিন্তু এই চিন্তাভাবনা করে যায় না যে ওখানে আমি হ্যারাস হব। ওই ঘটনাকে কেন্দ্র করেই রাজধানীর পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে শেখ বুলবুল আহমেদের বিরুদ্ধে মামলা করেছে সাদিয়া আফরিন। এটা সাম্প্রতিক ঘটনা, তবে এমন ঘটনা এই প্রথম নয়। সাবিনা সোমা, একটু আগেই আপনারা তাকে ফেসবুক লাইভের একটা দৃশ্যে দেখেছেন, তালাশ টিমকে তিনি তার তিক্ত অভিজ্ঞতার কথা বলতে চান। 12 সালের তখন আমি তার ওখানে কোচিংয়ে করার জন্য ভর্তি হই। তারপর ওখানে ভর্তি হওয়ার পরে কয়েকদিন ক্লাস করি, আমার কাছে মনে হয়েছে মানে ভালো লাগে ওনার টিচিং স্টাইল, ভালো লাগে। কিন্তু তারপরেই আমি মেয়েদের মধ্যে শুনতে পাই যে উনি মেয়েদেরকে নাকি বিভিন্নভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, বাট আমার কথাটা বিশ্বাস হয়নি। যতক্ষণ পর্যন্ত আমার সাথে না হয়েছে আমি এটা বিশ্বাস করিনি। কিন্তু একদিন হঠাৎ ক্লাস শেষে সবাইকে ছুটি দিয়ে দেয়, আমি হচ্ছে ওয়াশরুমে যাই, আমি বের হতেই দেখি যে উনি আমার সামনে, এবং সেটা চিপা জায়গা ছিল, আমাকে ব্লক করে রাখে সে যে তোমার সাথে কিছু কথা আছে। আমি বলছি স্যার আপনি এখানে কি কিছু বলবেন, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। এইভাবে সে ধীরে ধীরে দেখলাম যে সে কাছে আগাচ্ছে, মানে আমি একটু ভয় পেয়ে যাই। পরে আমি আমার ক্লাসমেটকে ডাক দিই, উপরে এসে সবাইকে দেখাচ্ছে খুব ভালো মানুষ, কিন্তু ভেতরে ভেতরে সে এই ধরনের কাজগুলো করে থাকে। ফেসবুক লাইভের মাধ্যমে শেখ বুলবুল আহমেদের কুকর্মের কথা ফাঁস করে দেওয়ার পর আরও অনেকেই নাকি তাদের মুখ খুলতে সাহস করছে। সাবিনা সোমাকে আমরা বলেছিলাম সে চাইলে তার পরিচয় গোপন রাখতে পারে, অথবা আমরা তার চেহারা ঢেকে দিতে পারি, কিন্তু সে এসব কিছুই চায়নি। এই সমাজে অনেকেই লোকলজ্জার ভয়ে এমন অপরাধগুলো হজম করে যায়। সাবিনা সোমার সাহস হয়তো তাদের এগিয়ে আসার অনুপ্রেরণা দেবে। আরেকজনকে পাওয়া গেছে, শেখ বুলবুল আহমেদ ওরফে শাফিন সম্পর্কে ঢের অভিজ্ঞতা হয়েছে যার। আমি শাফিন আহমেদ, আমি যে তোমাকে ধরলাম এটাতে তুমি খুশি হয়ে যাও। আর সে কী করতো, ক্লাসের মধ্যে আনইনটেনশনালি মেয়েদের গায়ে হাত দিত, মানে হেঁটে হেঁটে যাচ্ছে একটু ছুঁয়ে চলে গেল, একটু চুলগুলার একটু ধরে চলে গেল, তো এরকম করতো আর কি। তো বাচ্চা মেয়ে, তো এরা তো ছোটো ছোটো মেয়ে, 15-16 বছরের, তো এদেরকে যখন অ্যাপ্রোচ করতো সে যে আমি তোমাকে পছন্দ করি, তোমাকে বিয়ে করবো, তুমি এত সুন্দর, আর একটা যেটা ওনার ডায়লগ, তুমি কি চাও না আমাদের সুন্দর একটা বেবি হোক, আর বেবিটা কখন হবে, মানে ওনার টার্গেটের প্রথম কথাটাই কিন্তু সেক্সুয়ালও ইমোশনালও। তো বাচ্চা মেয়েগুলো করে কি, ইমোশনালি অ্যাটাচড হয়ে যায় অ্যান্ড তারপরে তার শিকার হয়ে যায়। ভিতরে একটা রুম আছে, যেই রুমটার মধ্যে কোনো ক্লাস হয় না, ওই রুমটা বেশিরভাগই অন্ধকারই থাকে, মানে বন্ধ থাকে। নানান সময় মেয়েদের নানান জিনিস আমরা দেখতাম। আমি জাস্ট বলবো যে আপনার অপু ভাইকে ধরেন, আমাদের যে কোচিং সেন্টারে কেয়ারটেকার আছে অপু ভাইকে ধরেন, কারণ আমি তো দেখছি অপু ভাইয়া সবই জানে। তালাশ টিম অপুকে খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা করেছে, তার সাথে ফোনেও কথা হয়েছে, কিন্তু সে মুখ খুলবে না। যাই হোক, কোচিং সেন্টারে আসলেই কোনো গোপন রুম আছে কিনা এবার আমরা সেটা দেখতে চাই। শাফিনস কোচিং সেন্টারে তালাশ টিম এক এক করে সব রুমের দিকে নজর, সুসজ্জিত ক্লাসরুম, কিন্তু কোথাও গোপন রুম আছে তেমনটা মনে হচ্ছে না। বেশ কিছুক্ষণ পর বাম দিকে একটা রুমের দিকে নজর গেল। বেসিক্যালি কি এটা? এটা বই টু এগুলো রাখার জন্য ইউজ করা হয়। মানে আগে কি ছিল, মানে স্টোর রুম বলছেন আপনি? হ্যাঁ এরকম ছিল। কিন্তু স্টোর রুমে কি এয়ার কন্ডিশন থাকে? ওটা এক্সট্রা এসি থাকলে ওখানে লাগিয়ে রাখা হয়, এসি কি ভাবে ফেলে রাখবেন? লক্ষণ বলছে এখানে পর্দার ব্যবস্থাও ছিল। এটা তো শাফিন স্যারের ব্যক্তিগত রুম ছিল। না অ্যাকচুয়ালি এরকম কিছু না। এটা আসলে আগে থেকে স্টোর রুম ছিল কিনা সে ব্যাপারে সন্দেহ করাই যায়।
জানা গেছে শেখ বুলবুল আহমেদ ওরফে শাফিন বেশ কিছুদিন ধরে বিদেশে অবস্থান করছেন। এমন অবস্থায় কোচিং সেন্টারে দেখভাল করছেন তার ভাই সায়েম আহমেদ, কিন্তু তাকে অফিসে পাওয়া গেল না। তালাশ টিম যখন কোচিং সেন্টার থেকে ফিরছিল তখন যোগাযোগ করে সায়েম আহমেদ, তার ভাইয়ের পক্ষে কথা বলতে চাইছে। আমার ভাইকে বলছি, তুমি কি অ্যাকচুয়ালি ভাইয়া তুমি আমাকে স্বীকার করো কোনো মেয়েকে কোনো হ্যারাসমেন্ট করছো? আমি কোনো মেয়েকে হ্যারাসমেন্ট করি নাই, এটা আমাকে ফাঁসানো হচ্ছে। আমি দেখো কিন্তু পরে কিন্তু সমস্যায় পড়বা, কারণ আমি আমার ভেতর থেকে 100% শিওর। এখানে তো আরও মেয়ে সার্ভিস করতেছে, প্রায় 17টা মেয়ে 11টা মেয়ে সার্ভিস করতেছে, কেউ কোনো দিন কমপ্লেন করলো না। পদ্মার আড়াল থেকে তার নামে দুর্নাম করা হচ্ছে। আপনারা কি চান, প্রমাণ চান না? ইনশাল্লাহ দিব ভাইয়া, ফাইট করব। সামাজিক যোগাযোগের মাধ্যম ছাড়া মানুষের জীবন এখন একেবারেই চলছে না, কিন্তু বাস্তবতা হলো বহু অপরাধ এখন সামাজিক যোগাযোগের মাধ্যমেই জন্ম নেয়, সেখানে ডালপালা বিস্তার করে এবং বাস্তব জীবনে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সেখানে কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনা কঠিন হয়ে যায়। সতর্ক থাকুন, সাবধান থাকুন, খুব লোভনীয় কিছু হলে বারবার যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন।